শনিবার বিকেলে শান্তিপুরের শ্রী চৈতন্য অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আসেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। একই মঞ্চে উপস্থিত ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, এছাড়াও ছিলেন শান্তিপুর পৌরসভা চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক, ক্রীড়াজগতের বিশিষ্ট খেলোয়াড় স্বপন ব্যানার্জি, নদিয়া দক্ষিণের তৃণমূল সভাপতি দেবাশিস গাঙ্গুলী সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা পৌরসভা চেয়ারম্যান প্রয়াত অজয়দের উদ্যোগে তৈরি হয় শান্তিপুর পৌর স্টেডিয়াম, যা আধুনিকতার ছোঁয়ায় তৈরি করা হলো উন্নত মানের গ্যালারি। এছাড়াও স্টেডিয়ামের ভেতরে ভরপুর করে তোলা হয় সৌন্দর্যায়নে। এদিন স্টেডিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম শান্তিপুরবাসীর উদ্দেশ্যে বলেন, শুধু স্টেডিয়াম নয়, আগামী দিনে শান্তিপুরের খেলাপ্রেমী মানুষের জন্য আরও এক ঝাঁক প্রকল্প করা হবে, যা আগামী তিন মাসের মধ্যে বাস্তবায়িত হবে। শান্তিপুর আমার কাছে খুবই প্রিয়। শান্তিপুর একটি সাংস্কৃতিক ও বহু প্রাচীন শহর। এই শান্তিপুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুরকে হেরিটেজ শহর বলে ঘোষণা করেছেন। যদিও উদ্বোধনী অনুষ্ঠানের শেষে শান্তিপুরের খেলাপ্রেমী মানুষ ও খেলোয়াড়দের মনে অনুপ্রেরণা যোগাতে মাঠে ফুটবল খেললেন মন্ত্রী ফিরহাদ হাকিম। দেখুন সেই সব চিত্র, কি বললেন তারা। নিশ্চিত হবে এখানে এসে খেলা কতগুলো টিম আনবে, আজকেও বামুন টিম নিয়ে এসেছে, সেই খেলা খেলবেন। কিন্তু তার থেকেও বেশি যেটা দরকার, যেটা মুখ্যমন্ত্রী চান, জেলাগুলোর থেকে প্লেয়ার তৈরি হোক, অনির্বাণের হাতে পায়ে ধরে সেই প্লেয়ারকে ক্যালকাটা লিগে খেলাতে হবে না, এফএ শিল্ডে খেলাতে হবে না, খেলা তার পায়ের নিজের স্কিলে এখান থেকে এসে মোহনবাগান ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা যেন শান্তিপুরে সোর্স করে বলে, ওই ছেলেটাকে আমার ক্লাবে দাও, ওই ছেলেটাকে আমার ক্লাবে দাও। কারোর সামনে মাথা নত করবে না বাংলার ছেলেরা। বাংলার ছেলেরা তাদের নিজেদের স্কিলে নিজেদের আধিপত্য পতন করবে, এবং এর আগেও শান্তিপুর দেখিয়ে দিয়েছে কলকাতা মাঠে যে কীভাবে আধিপত্য পতন করা যায়। এই মাঠটা হয়ে গেছে, আমি যেটা বলবো যে সিআইসি অনেকগুলো আছে, সিআইসি খেলা একটা কমিটি করো, সেই কমিটি করে ছোট বাচ্চাগুলোকে এখানে একটা এত বড় মাঠে যেদিন খেলা হবে কোচিং একটা বড় করে কোচিংয়ের কাজ করো, তার জন্য যদি কিছু ফান্ড লাগে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে আমি ব্যবস্থা করে দেব, করে দিয়ে বাচ্চাদের থেকে তুলতে শুরু করো। বাংলায় যাতে আবার আরেকবার সুরজিৎ সেনগুপ্ত হয়, আর আগের বার যাতে বিকাশ হয়, আরেকবার রহিম নবী হয়, আরেকবার যাতে কিষাণু হয়, এই প্লেয়ারগুলোকে এখান থেকে আমাদের তৈরি করতে হবে, সেদিন আমাদের স্বপ্ন পূরণ হবে। যে আগে এখন আমি দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাচ্ছি যে বিদেশি ফুটবলাররা যে টিমে আছে সেই টিম 70 কোটি টিম হয়তো আই লিগ চ্যাম্পিয়ন হবে, কিন্তু বাংলার মানুষ ভারতের তাতে কোনো লাভ হবে না। ভারতের লাভ সেদিন হবে যেদিন ভারতীয় প্লেয়াররা ওয়ার্ল্ড কাপ খেলে বলবে, আমরা এসেছি ভারত থেকে, আমরা এসেছি বাংলার থেকে। তাই শান্তিপুরে সেই স্বপ্ন দেখাবে, এই স্টেডিয়াম থেকে সেই স্বপ্ন দেখা আমরা শুরু করব, এবং সুব্রতকে বলবো এবং ওর ভাইস চেয়ারম্যান আমাদের কৌশিককে বলবো, সবাই মিলে একসাথে মিলে ডু ইট, কাজটা করি, একটা দেখিয়ে দিই ভালো শহর, সুন্দর শহর, খেলার শহর। দেখো